করোনায় ব্যবসা বাণিজ্যের অনেক খাত মুখ থুবড়ে পড়লেও ভালো অবস্থায় আছে একসময়কার প্রধান অর্থকরী ফসল চা শিল্প। করোনার এই সময়ে দেশে চায়ের উৎপাদন বেড়েছে। স্বাধীনতার ৫০ বছরে চা দেশের প্রধান অর্থকরী ফসলের মর্যাদা হারালেও উৎপাদনে রয়েছে ঈর্ষণীয় সাফল্য। ১৯৭০ সালে বাংলাদেশে চার উৎপাদন ছিল ৩ কোটি কেজি, বর্তমানে উৎপাদন ৯ কোটি কেজি ছাড়িয়েছে। গেল বছর সংগ্রহ করা হয়েছে ৮৬,৩৯০ টন চা পাতা। বাগানের সংখ্যা ১৫০টি থেকে বেড়ে হয়েছে ১৬৭টি। পাহাড় টিলা ছাড়াও এখন দেশের উত্তরাঞ্চলের সমতল ভূমিতেও চায়ের চাষ হচ্ছে। তবে উৎপাদন বাড়লেও চায়ের রপ্তানি বাড়েনি, কারণ অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি। প্রতি বছর আমাদের উৎপাদন বাড়ছে, কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারছি না, কারণ প্রতি বছর যে পরিমাণ বাড়ছে মানুষের ব্যবহার করার চা খাওয়ার প্রমাণ, এটাও বেড়ে গেছে। তারপরেও চেষ্টা করছি আমরা বাইরে পাঠাতে। গেল বছরে রপ্তানি হয় ২১০০ টনের বেশি চা, যা ২০১৯ সালে ছিল ৬০০ টন। রপ্তানিতে সোনালী দিন ফেরাতে চায়ের গুণগত মান উন্নয়নের দিকে নজর দিচ্ছে সরকার। রপ্তানির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি আমরা। আমাদের যে কমার্শিয়াল কাউন্সিল আছে দূতাবাসে বিভিন্ন দেশে, তাদের সাথে আমরা নিয়মিত বসছি। চমকপ্রদ আমরা মোড়ক এবং প্যাকেটজাত করছি, যাতে করে ইন্টারন্যাশনাল বাজারে আমাদের চায়ের চাহিদাটা বৃদ্ধি পায়। বাংলাদেশের সিলেট অঞ্চলে চায়ের চাষ প্রথম শুরু হয় ১৮২৮ সালে। চায়ের উৎপাদন রপ্তানি সহ সার্বিক দিক দেখাশোনা করত চা বোর্ড, ১৯৫৭ সাল পর্যন্ত যার প্রধান ছিলেন ব্রিটিশ কোনো কর্মকর্তা। ১৯৫৭ সালের ৪ জুন পাকিস্তানের যুক্তফ্রন্ট সরকারের তরুণ মন্ত্রী শেখ মুজিবুর রহমান প্রথম বাঙালি হিসেবে চা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন। এই দিনটিকে স্মরণ রাখতে জাতীয় চা দিবস হিসেবে পালন করছে সরকার। ফাহিম মোনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।